পরন্ত বিকেলকে বিদায় জানিয়ে আমি অ্যানিয়াসকার ফিনিশের পক্ষ থেকে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা 2019 একেবারে শেষ প্রহরে। হ্যাভ ইয়ার্স, যারা দেখছেন আমাদের সাথে যারা আছেন তারা জানেন আজকে কিন্তু মেলার একেবারে শেষ দিন এবং শেষ প্রহরটি চলছে, এবং মেলা মানে কিন্তু আনন্দ এবং উৎসব। ছোট বড় আমরা সবাই কিন্তু মেলাকে ভালোবাসি, মেলার আনন্দ আমাদের সকলের জন্য, এবং দীর্ঘ একটা বছর কিন্তু এই বাণিজ্য মেলার জন্য আমরা অপেক্ষা করে থাকি, এবং বছরের শুরু বাণিজ্য মেলা দিয়ে হয় এবং মেলার আনন্দে কিন্তু পুরো শহরটি, পুরো বাংলাদেশ একদম জাঁকজমক উৎসব মুখর একটি পরিবেশ বিরাজ করে। এবং মেলা নিয়ে ছোট্ট করে একটু বলতে চাই যে প্রতি বছরই কিন্তু মেলাকে একটু ভিন্ন রূপে সাজানো হয়, এবারও কিন্তু তার ব্যতিক্রম নাই। এবার একটু ভিন্ন রূপটা দেওয়া হয়েছে যে মেলায় প্রবেশকৃত যে মূল গেটটি সেটি সাজানো হয়েছে মেট্রো রেলের একটি স্ট্রাকচার দিয়ে, মেলাকে পুরো রঙিনভাবে সাজানো হয়েছে, এবং মেলায় কিন্তু নিরাপত্তা কর্মী যথেষ্ট পরিমাণ নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল, এবং নিরাপত্তা কর্মীরা কিন্তু এখনও মেলার মাঠে অবস্থান করছে মেলা শেষ হবার আগ পর্যন্ত, এবং মেলায় কিন্তু যথেষ্ট পরিমাণ টিকিট কাউন্টারের ব্যবস্থা ছিল। এবং আরেকটু বলে রাখতে চাই, মেলায় কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতার দিক থেকে খুবই জোরালোভাবে নজর দেওয়া হয়েছে, এবং পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়টি যেহেতু আসলোই, এই পরিষ্কার পরিচ্ছন্নতার কথাটি আসলেই কিন্তু সবার আগে যে ব্র্যান্ডটির নাম আমাদের মাথায় আসি সেটা কিন্তু ফিনিশ। খুবই ঐতিহ্যবহী, বহুর প্রাচীন সময় থেকে এই ফিনিশ কিন্তু, ফিনিশের প্রোডাক্টগুলো কিন্তু আমরা ব্যবহার করে আসি আমাদের দৈনন্দিন জীবনে, আমাদের বাসা বাড়িতে, অন্দরমহলে বা অফিস আদালতে, যেখানেই বলি আমরা কিন্তু আমাদের ঘর বাড়ি বা অফিসগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য বিভিন্ন ধরনের প্রোডাক্টগুলো ব্যবহার করে থাকি। এবং অনেকেই হয়তো জানি না এই প্রোডাক্টগুলো কিন্তু ফিনিশেরই, তাই আমি আর কথা না বলে, যেহেতু আমি এখন ফিনিশের আয়োজনকৃত এই অনুষ্ঠানটিতে আপনাদের সাথে কথা বলছি এবং ফিনিশের এই মিনি প্যাভিলিয়নে আছি, তাই কথা চলে যাব এখানকার একজন কর্মকর্তার সাথে কথা বলব। চলো, কেমন আছেন? আসসালামু আলাইকুম। জি আলহামদুলিল্লাহ, ভালো আছে। ওয়ালাইকুম আসসালাম। আপনার নামটা জানতে চাচ্ছিলাম। মোহাম্মদ রেদওয়ান। এই যে মেলার আজকে শেষের দিন এবং ফিনিশের যে আয়োজনটি করেছে তার জন্য অবশ্যই ধন্যবাদ জানাতে চাই, যারা ভিউয়ার্স দেখছেন তাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাই যে এত সুন্দর একটি আয়োজন করা হয়েছে, একটি ভিন্ন ধর্মী আয়োজন করা হয়েছে। এই আয়োজনটা করার চিন্তা কেন আসলো? সর্বপ্রথম কথা হচ্ছে স্ট্যান্ডার্ড ফিনিস অয়েল কোম্পানি, আমাদের শুরুটা 1950 সাল থেকে, এবং আমাদের আমরাই একটা বাংলাদেশে একমাত্র একটা কোম্পানি যে কোম্পানি শুধুমাত্র ক্লিনিং আইটেম নিয়ে কাজ করি, এবং আমাদের কোম্পানির যে টপ ম্যানেজমেন্ট বলেন, আমাদের এমডি স্যার এবং আমাদের সবার চিন্তাভাবনা পয়েন্ট অফ ভিউ ক্লিন সিটি, গ্রিন সিটি, ক্লিনিংনেস, ক্লিনিনেস, পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ, এবং আমরা ওই জায়গা থেকে, ওই সেক্টরটা থেকেই কাজ করি যে আমাদের সব প্রোডাক্ট, সব কিছু চিন্তাভাবনা ক্লিনিং, এবং মেলার মধ্যেও যে পরিষ্কার পরিচ্ছন্নতার একটা সাইড দেখার দরকার আছে, সেই কারণেও কিন্তু বলা চলে যে আমাদের প্যাভিলিয়ন, যে ওকে সবসময় একটা জিনিস এই প্রোডাক্ট। শুরুতেই বলেছিলাম যে পরিষ্কার পরিচ্ছন্নতা কিন্তু আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস, মানে সারাদিন ক্লান্তির পর বা সারাদিন যে অফিসটায় আপনি কাটালেন সময়টা, বা যে ঘরটা বা ঘরের রান্নাঘরটা বা ওয়াশরুমটা, এটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন থাকা খুবই গুরুত্বপূর্ণ, এবং এই ক্লিনিং প্রোডাক্টগুলো কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে খুবই গুরুত্বপূর্ণ একটি পার্ট, এবং ফিনিশ কিন্তু বহু বছর ধরে আছে আমাদের সাথে, আছে আমাদেরকে এই যে প্রোডাক্টগুলো দিচ্ছে, আমাদের সেবা করছে। আমি একটু জানতে চাইবো যে এবারে কি মেলায় প্রথম আসা হলো নাকি অনেক দিন ধরে আসছেন? জি ধন্যবাদ। আমরা এই না প্রথমবার নয়, আমরা তৃতীয়বার অংশগ্রহণ করছি মেলার মধ্যে, এবং একটা সুখবর হচ্ছে আমরা এবার মেলায় জেনারেল মিনি প্যাভিলিয়ন ক্যাটাগরিতে আমরা তৃতীয় স্থান অধিকার করেছি আমাদের এই পরিষ্কার পরিচ্ছন্নতা সৌন্দর্য বর্ধনের কারণে। অসাধারণ একটি কথা শুনলাম ভিউয়ার্স, যারা দেখছেন তাদেরকে একটু জানিয়ে দিই যে মেলায় কিন্তু প্রতি বছর একটা পুরস্কারের আয়োজন করা হয়ে থাকে, প্রথম, দ্বিতীয় এবং তৃতীয়, যে মেলায় যে স্টলগুলো, প্যাভিলিয়নগুলো বিভিন্ন রূপে সাজানো হয়ে থাকে, সব থেকে আকর্ষণীয় স্টলগুলোকে বা প্যাভিলিয়নগুলোকে বা মিনি প্যাভিলিয়নগুলোতে কিন্তু পুরস্কৃত করা হয়, এবং ফিনিশের প্যাভিলিয়নটি কিন্তু তৃতীয় স্থান অধিকার করেছে। এবং অবশ্যই ফিনিশ কোম্পানি এবং এর সাথে যারা সংশ্লিষ্ট কর্মকর্তা আছেন সবাইকে অভিনন্দন জানাচ্ছি, আপনাকে অভিনন্দন জানাচ্ছি। আরও জানতে চাইব যে মেলায় যেহেতু আসছেন, এইবার প্রতি বছরই তো আসেন, এবার মেলায় এসে ভিন্নতা কী পেয়েছেন দর্শনার্থীদের কাছ থেকে?
ভিন্নতা সবচেয়ে সুন্দর যে ভিন্নতাটা পেয়েছি যে গেল বছরও যেই অনেক গ্রাহক এসেছিলেন, যে ভিজিটার এসেছেন মেলায়, দর্শনার্থী যারা এসছেন, এবারও তাদের মধ্যে কিছু এসে যে ও আপনারা এসছেন এখন এবং খুঁজে খুঁজে আমরা যে গেলবার অন্যদিকে আমরা আমাদের মেলার আমাদের প্যাভিলিয়নটা ছিল আর এবার আরেক দিকে আছে, এবং কিছু গ্রাহক এবং কিছু দর্শনার্থী এসছেন যে খুঁজে খুঁজে আমাদের প্যাভিলিয়নটা আজ দেখার জন্যই এসছে। তাহলে এটাই প্রমাণিত হয় যে ফিনিস কিন্তু সেই প্রাচীন সময় থেকে মানে আমাদেরকে সেবা দিয়ে আসছে। এবং একটু বলতে চাই, এই যে যারা ক্রেতারা কিন্তু যারা এর আগেও বাণিজ্য মেলায় এসছেন, এবারও খুঁজে খুঁজে এসছেন, মানে শুধু কিন্তু পণ্য ক্রয় বিক্রয়ের মধ্যে সম্পর্কটা না, একটা আত্মিক সম্পর্ক তৈরি হয়েছে ফিনিশের সাথে হচ্ছে ক্রেতাদের। আরেকটু জানতে চাইবো যে আপনাদের তো কিছু প্রোডাক্ট আছে যে খুবই পরিচিত, কিন্তু মেলা উপলক্ষে ভিন্ন কিছু নিয়ে এসছেন কি না? জি ধন্যবাদ। জি মেলা উপলক্ষেও প্রতি বছরে আমাদের তো প্রোডাক্ট আমরা যেটা লঞ্চ করি মেলা দিয়েই আমরা ব্র্যান্ডিংটা কমিউনিকেশনটা করতে চাই, যে কারণে যেমন এবার আমরা আমাদের মেলা উপলক্ষে আমাদের কিছু প্রোডাক্ট যে লঞ্চ হয়েছে তার মধ্যে একটা হচ্ছে ফিনপিক টয়লেট ক্লিনার ইনস্টা। এটা ইমিডিয়েট অ্যাকশন। সাধারণত যেটা হয় যে টয়লেট ক্লিনার আপনার নর্মালি টয়লেটের মধ্যে আপনার দিয়ে 5-7 মিনিট, বলতে চাই একটু ইন্টারফেয়ার করলাম, আপনার প্রোডাক্টটা একটু যদি ভিউয়ার্সদের দেখান, একটু যদি ভিউয়ার্সদের দেখান এবং তাদের উদ্দেশ্যে বলুন, যেহেতু আজকে আয়োজনটি পুরো আপনারা তাদের উদ্দেশ্যেই করেছেন। এবং অবশ্যই বলতে চাই যে আমাদের এর সাথে যারা যুক্ত হয়েছেন তাদের সবাইকে কিন্তু অসংখ্য ধন্যবাদ, এবং যারা আছেন কিন্তু অবশ্যই যাবেন না, কারণ আজকের এই প্যাভিলিয়ন থেকে ফিনিশের প্যাভিলিয়ন থেকে ফিনিশের পক্ষ থেকে কিন্তু আপনাদের জন্য অনেক চমক রয়েছে। একটু করে বলে দিতে চাইবো, শুধু প্রোডাক্ট পরিচিতি কিন্তু না, আজকে কিন্তু ছোট্ট করে আমি যতদূর জানি যে র্যাফেল ড্র বা আয়োজন আছে, তবে সেই পর্বে আমি একটু পরে যাব। আপনি যেটা বলছিলেন যে মেলা উপলক্ষে কিন্তু এই প্রোডাক্টটিকে নতুন করে নিয়ে এসেছেন। হ্যাঁ, নতুন করে নিয়ে এসেছি ফিনপিক ইনস্টা ইমিডিয়েট অ্যাকশন। সাধারণত নর্মালি আপনার এই টয়লেট ক্লিনার যেটা হয় যে টয়লেটের মধ্যে দেওয়ার পরে 5-7 মিনিট অপেক্ষা করে তার পরবর্তীতে টয়লেট ব্রাশ দিয়ে আপনার ব্যবহার করে পরিষ্কার করতে হয়, কিন্তু আমাদের এই ইনস্টা ইমিডিয়েট অ্যাকশনটা আপনি দিয়ে বেশিক্ষণ না 1 মিনিট পরেই আপনি টয়লেট ব্রাশটা দিয়ে আপনি ইউজ করে আপনি শেষ করতে পরিষ্কার করে নিতে পারবেন। এটা 750 ml এবং মেলা উপলক্ষে আমরা এই অফার দিচ্ছি, বাই ওয়ান গেট ওয়ান, একটি নিলে একটি ফ্রি, সারা মাস জুড়ে আমরা এই অফারটা দিয়ে গেছি। ব্যস্ততম জীবন আমাদের দৈনন্দিন জীবন কিন্তু যত দিন যাচ্ছে তত কিন্তু ব্যস্ততা বাড়ছে, এবং ব্যস্ততার সাথে সময় স্বল্পতা আমাদের কাছে খুবই কম, তার মানে 1 মিনিটের মধ্যে খুব সহজে আমরা মানে যাদের হয়তো কোনো হেল্পিং হ্যান্ড নাই বা কেউ নাই, নিজের ঘরের কাজ কিন্তু করাটা মানে লজ্জার কিছু নাই, নিজের ঘরের কাজটা কিন্তু নিজেরাই করে ফেলতে পারি। এবং ফিনিশ কিন্তু এই প্রোডাক্টটা নিয়ে এসছেন যে নতুন করে মানে খুবই দ্রুতভাবে কাজ করবে। আমি আর ধন্যবাদ, আমি আর একটু বলতে চাচ্ছিলাম যে এই যে নিজের কাজ করার ব্যাপারে যে কোনো লজ্জাবোধ নেই সেই জিনিসটা নিয়েও যদি আমরা কাজ করছি, এবং আমাদের একটা হ্যাশট্যাগ আছে সেটা হচ্ছে নট হার জব অনলি, এই কাজটা শুধুমাত্র আমরা মহিলা বা নারীদের চিন্তা না করি, আমরা পুরুষরাও এটাতে এগিয়ে আসি। যদি খুব ভালোভাবে আমরা খেয়াল করি 5-star হোটেলের শেফ কিন্তু সাধারণত সব নারী না, আমরা পুরুষরাই, সো ঘরের কেন হবো না, তো কাজটা অফিসে শেষ করে আমরা বাসায় এসে এই কাজটা করি, এই জন্য আমাদের স্লোগান এবং হ্যাশট্যাগ এটাই, নট হার জব অনলি। এটা শুধুমাত্র তার জন্যই কাজ না, এটা আমারও কাজ, এটা আমারও দায়িত্ব, আমাদের সবার দায়িত্ব। এটা কিন্তু খুবই ভালো লাগলো, ফিনিশের একটি নতুন ধারা চিন্তা, যে সত্যিই তো কেন শুধু নারীরাই ঘরের কাজ করবে, পুরুষরা কেন পিছিয়ে থাকবে, নারী পুরুষ কিন্তু সমান, কাঁধে কাঁধ মিলিয়েই আমরা কাজ করে চলছি এবং চলবো অবশ্যই। এবং শুধু আমি যতদূর শুনেছি যে শুধু এই একটি প্রোডাক্টও না, আরও নিয়ে এসছেন, সেইগুলোর সম্পর্কে একটু বিস্তারিত জানবো। জি অবশ্যই। এছাড়াও আমরা আমাদের আরও নতুন আরও একটি প্রোডাক্ট লঞ্চ করেছি, সেটা হচ্ছে লেবু প্লাস ডিশওয়াশিং বার, 325 গ্রাম, এবং এইটা আপনার নর্মালি যে ডিশওয়াশিং বারগুলো আছে তার মতোই, কিন্তু আমাদের এই বারের যে ব্যাপারটা কাজ করে আমাদের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট টিম, যদি আপনার নর্মালি একটা সিঙ্গেল ফ্যামিলির ক্ষেত্রে যদি একটা বার ইউজ করা হয় সেই ক্ষেত্রে আমরা বলবো একবারে এক মাস, খুবই একবারে এক মাস সিঙ্গেল ফ্যামিলির জন্য খুবই সাশ্রয়ী, মানে হচ্ছে যে মাসের চিন্তা কিন্তু শুরুতে করলেই হয়ে যাচ্ছে, পুরো মাসটি আর চিন্তা করতে হবে না যে সারাদিন কাজের পরে বাসায় যেয়ে আবার নতুন করে থালা বাসন মানে ডিশগুলো পরিষ্কার করার জন্য কিন্তু প্রোডাক্টটা নিয়ে আর চিন্তা করতে হচ্ছে না, মানে এক মাসেই আমার কাজটা হয়ে যাচ্ছে। আচ্ছা, এটা ছাড়া আর মেলা উপলক্ষে যতটুকু শুনেছি যে আপনারা আরও নতুন কিছু প্রোডাক্ট নিয়েছেন সেটা সম্পর্কে একটু বলুন। আমরা মেলা উপলক্ষে আপনার আরও একটা মেলা উপলক্ষে আমরা আরও যে প্রোডাক্টটা এই বছর আমরা নতুন করে লঞ্চ করেছি এটা হচ্ছে ফিনরে গ্লাস ক্লিনার। আমাদের যে গ্লাস ক্লিনারটা এটা 475 ml, এবং সবচেয়ে বড় একটা ব্যাপার হচ্ছে এটা অ্যামোনিয়া মুক্ত।
আপনি এটা ইউজ করার মধ্যে কোনো সাইড এফেক্ট থাকছে না এবং যে অ্যামোনিয়া ক্ষতিকারক একটা জিনিস থাকে সাধারণত বলা হয়, কিন্তু আমাদের এটা এক হচ্ছে মার্কেটে আপনার গ্লাস ক্লিনার 350 ml রেগুলার যে সাইজ, বাট আমরা রেগুলার প্রাইসের মধ্যেই যেটা এনেছি 350 ml না, আমরা আরও 125 ml এক্সট্রা দিয়ে 475 ml এবং অ্যামোনিয়া মুক্ত। মেলা উপলক্ষে এটাও আমরা একটা নিলে একটা রিফিল ফ্রি দিচ্ছিলাম। অসাধারণ। যেহেতু গ্লাসের কথায় আসলে আমি একটু জানতে চাইবো, গ্লাসের মধ্যে কিন্তু বিভিন্ন ভিন্নতা থাকে, যেমন আমাদের অফিস ডেকোরেশনের ক্ষেত্রে গ্লাসগুলো একটু ভিন্নভাবে আমরা ভিন্ন গ্লাস ব্যবহার করে থাকি, বাসার জানালার গ্লাসগুলো বা দরজার গ্লাসগুলো একটু ভিন্ন হয়ে থাকে, বা আমাদের যে ঘরের ফার্নিচারগুলো সেগুলোর গ্লাসগুলো একটু ভিন্ন হয়ে থাকে, টেবিলের কিছু ভিন্নতা থাকে, সকল ধরনের গ্লাসগুলোই কি এটা এই প্রোডাক্টটা দিয়ে পরিষ্কার করা যাবে? জি ধন্যবাদ। জি অবশ্যই, এই কারণে দেখেন ব্যবহার বিধি এবং ব্যবহার উপকরণের মধ্যে লিখে দিয়েছে, জানালার কাজ, টেবিলের কাজ, আয়না, টিভি, ফ্রিজ, কম্পিউটার সহ যে কোনো ইলেকট্রনিক সামগ্রী, লেমিনেটেড আসবাবপত্র, গাড়ির উইন্ডশিল্ড সহ অন্যান্য সামগ্রীতে ব্যবহারের উপযোগী, যখন ব্যবহার যখন করবেনই যে কোনো কিছুতেই করতে পারবেন। মানে ভিউয়ার্স জেনে যাচ্ছেন যে একটি প্রোডাক্ট কিনলেই কিন্তু ঘরের যত গ্লাস সামগ্রী রয়েছে আপনি সকল কিছুই একটি পণ্য দিয়েই কিন্তু পরিষ্কার করতে পাচ্ছেন। আচ্ছা, এটি ছাড়াও মেলায় তো সকল যারা নিয়ে আসেন প্রোডাক্টগুলো তারা কিন্তু কিছু ছাড় দিয়ে থাকে, কিছু অফার থাকে, আপনাদের কি ছাড় ছিল বা অফার ছিল? আমাদেরও সবগুলো প্রোডাক্টই মোটামুটি মূল্য ছাড় আমরা সব প্রোডাক্টই দিয়ে রেখেছি, তবে আমাদের সবচেয়ে উল্লেখযোগ্য যে ছাড়টা ছিল এবং সবচেয়ে উল্লেখযোগ্য যে অফারটা ছিল সেটা হচ্ছে আমাদের এই অফারটা, ভাই জিতসেন প্যাক। আচ্ছা, এটা একটু যদি ভিউয়ারদেরকে, ভাই জিতসেন প্যাক, আচ্ছা ভাই জিতসেন প্যাক কেন রেখেছেন, মানে কেন রাখলেন এটা ভাই? বলি না ভাই, মুসলিম মুসলিম ভাই ভাই, মানে বেলায় কিন্তু অনেক বোনেরা আসছে, ভাবিরা আসছে, ভাইদেরকে কেন বলা হলো? বোনদেরকে ডেকে মানবাধিকার সহ সব ধরনের সমস্যার থেকে ভাইদেরকে ডেকে সুন্দরভাবে, মানে আর বাজারটা তো সাধারণত ভাইরাই করে। তাহলে আমি বলতে চাচ্ছি যেসব ভাইরা মেলায় এসছেন, যারা নিয়ে গেছেন, তাদের বাসার ভাবিরা বোনেরা তো খুব খুশি হয়েছেন, এবং যারা আসেনি তারা কিন্তু আমার মনে হয় যে একটু মিস করেছেন। তবে মন খারাপের কিছু না, আমি একটু জানতে চাইবো যে এই কম্বো প্যাকটা শুধু কি মেলার জন্যই ছিল, যে নাকি আপনাদের বিভিন্ন আউটলেটগুলোতে কিন্তু বিভিন্ন আউটলেট আছে কিংবা বা কোনো আছে কিনা, আপনাদের পণ্যগুলো কোথায় গেলে, মেলায় যেহেতু আজকে শেষ মেলা তো আজকে তো কম্বো প্যাকেজটা নিতে পারছে না, বা আপনাদের প্রোডাক্টগুলো কিন্তু আজকেই যেহেতু আমি যতদূর জানি যে সেলসটা স্থগিত করা হয়েছে নিতে পারছে না, ক্রেতারা কোথায় গেলে এই পণ্যগুলো পাবে সেগুলো একটু বলে দেন। ধন্যবাদ। সর্বপ্রথম হচ্ছে 70 বছর ধরে এই কোম্পানি আপনার সেবা প্রদান করে যাচ্ছে, সারা বাংলাদেশের সকল দোকানেই আমাদের কমবেশ সব রকমের পণ্যই পাবেন, তবে এই ধরনের অফারগুলো পাওয়ার জন্যে আপনি আগোড়া, মিনাবাজার, স্বপ্ন এই ধরনের মডার্ন ট্রেড সুপার শপে যদি আপনি আসেন সেই ক্ষেত্রে আপনি ইজিলি এই প্রোডাক্টগুলো আপনি পেয়ে যাবেন। তাছাড়া আমাদের এই অফারটা, ভাই জিতসেন প্যাক, এই অফারটা আপনি আমাদের ফেসবুক পেজ এখানেও আপনি অর্ডার করতে পারেন মেসেজের মাধ্যমে। তাছাড়া যদি আপনি ই কমার্স সাইট দেখতে চান, চালডাল.com, ঘরেবাজার.com আপনি খুব সহজেই এই প্রোডাক্টটা, এই অফারটা আপনি নিতে পারবেন, এবং এই অফারের যে প্রাইসে আছে তার থেকে হয়তো একটু বেশি হবে, বিকজ মেলা উপলক্ষে আমরা সরাসরি ছাড় দিয়েছি, সেখানে হয়তো এতটা দিতে পারি না, ব্যবসায়িক কিছু ব্যাপার থাকে, কিন্তু তারপরেও কম আছে। মেলা উপলক্ষে ছাড় থাকলেও যাতায়াতের যে খরচটা যায় সেক্ষেত্রে কিন্তু পাশের যে স্বপ্ন, আগোড়া বা মিনাবাজার যেটাই বললো, পাশের যেটাই থাকুক না কেন বাসার পাশে সেখানে দৌড়ে গিয়েই কিন্তু এটা কিনে নিয়ে চলে আসতে পারবেন। আরও একটু জানতে চাইবো যে এই প্যাকেজটি ছাড়াও কি আর কোনো প্যাকেজ ছিল কিনা? জি অবশ্যই, তবে এই প্যাকেজটা সম্পর্কে একটু বলার ছিল। এই ভাই জিতসেন প্যাক অফারটার কারণ হচ্ছে এখানে আমাদের সর্বমোট 8টা প্রোডাক্ট আছে, এবং ভ্যারাইটিতে যদি বলি তাহলে 7টা প্রোডাক্ট আছে, গ্লাস ক্লিনার, টয়লেট ক্লিনার, ফ্লোর ক্লিনার, ডিশ ওয়াশিং বার, ইনসেক্ট পাউডার, ব্লিচিং পাউডার, ওয়াশিং পাউডার, মানে হচ্ছে এক মাসে বাসার টোটাল ক্লিনিং সলিউশনটাই কি আমরা আপনাকে প্রোভাইড করছি, যে কারণেই বলছি ভাই জিতসেন প্যাক, সাথে এই 8.5 লিটারের কন্টেইনার। মানে এই যে পুরো এক মাসের জন্য যারাই নিয়ে গেছে তারা কিন্তু পুরো চিন্তা একেবারে চিন্তামুক্ত, যে সব কিছুই মানে ঘরের ডিশ ক্লিনার থেকে শুরু করে গ্লাস থেকে শুরু করে টয়লেট ক্লিনারের যাবতীয় যত জিনিস সব কিছু কিন্তু এই একই কম্বো প্যাকেজে পাওয়া যাচ্ছে। আচ্ছা, এই প্যাকেজটি শুধু মানে সব থেকে আকর্ষণীয় ছিল, তবে আর একটু জানতে চাইবো যে মেলায় তো বিভিন্ন ধরনের দর্শনার্থী আসে, এইবার যে মেলায় আসলেন, যে আশাটা নিয়ে এসেছিলেন সেটা কতটুকু পরিপূর্ণ হয়েছে?
জি ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, মেলায় যে এসেছিলাম, আমাদের যে চিন্তা ভাবনাটা ছিল, যে ভিশনটা ছিল যে ব্র্যান্ডিং করব, কমিউনিকেশন করব, কাস্টমার এঙ্গেজমেন্টটা থাকবে, এবং সেই সাথে আমার প্রোডাক্টটা আমি যেন আলটিমেট কনজিউমার বা দর্শনার্থী তাদের হাতে তুলে দিতে পারি, মোটামুটি আলহামদুলিল্লাহ আমরা খুশি, আমরা পেরেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। কথা এখানেই কিন্তু শেষ হয়ে যাচ্ছে না, যেহেতু ফিনিশের স্টলে আছে, মানে মিনি প্যাভিলিয়নে আছি, স্টল বললে একটু ভুল হবে, মিনি প্যাভিলিয়ন, এবং সেই জন্য কিন্তু এবং অ্যাওয়ার্ডও পেয়েছেন, তৃতীয় স্থান অধিকার করেছে এবার মেলাতে মিনি প্যাভিলিয়নের সাজসজ্জার উপরে ভিত্তি করে, পরিষ্কার পরিচ্ছন্নতার উপরে ভিত্তি করে পেয়েছে, সিএসআর এর উপর ভিত্তি করে অবশ্যই, কারণ হচ্ছে মেলার মাঠে হাঁটার জায়গা প্রচুর আছে, বসার জায়গা নাই। আমরাই একমাত্র বলতে পারি যে বাণিজ্য মেলায় আমরা একটি প্যাভিলিয়ন, যে প্যাভিলিয়ন সামনে দর্শনার্থীদের জন্য বসার জায়গা রেখে দিয়েছি যাতে বিশ্রাম নিতে পারে। অসংখ্য ধন্যবাদ, আপনার সাথে আবারও কথা বলবো। তবে এই পর্যায়ে কিন্তু আমি শুরুতেই বলেছিলাম যে হচ্ছে আজকে ফিনিশ হচ্ছে একটি এই আয়োজনটি করেছে, এই পর্বটি আয়োজন করেছে, কারণ মেলার আজকে শেষ দিন, এবং কিন্তু বলেছি যে শুধু কিন্তু ক্রেতাদের সাথে ক্রয় বিক্রয়ের মধ্যেই কিন্তু সম্পর্কটা আটকে নেই, সম্পর্কটা তৈরি হচ্ছে আর্থিক, এবং সেই জায়গাটি মাথায় রেখেই কিন্তু ভিউয়ার্সদের জন্য, দর্শনার্থীদের জন্য, ক্রেতাদের জন্য ফিনিশ একটি র্যাফেল ড্রয়ের আয়োজন করেছে, মানে সারা মাস ব্যাপী যারা এখান থেকে পণ্য ক্রয় করেছে তাদের জন্য একটি কুপনের ব্যবস্থা করা হয়েছিল, এবং কিছুক্ষণ পরেই সেই র্যাফেল ড্রয়ের মাধ্যমে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থানকারী যারা তাদের নাম ঘোষণা করা হবে, এবং আরও কিছু আছে কিনা এর পিছনে চমক সেটি জানবো। সেটি জানার জন্য আমি একটু হচ্ছে যাব, এখানেই কর্মরত একজন কর্মকর্তার সাথে কথা বলবো। আমি আপনাকে একটু আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ভিউয়ার্সদের সাথে সামনে আসার জন্য, কেমন আছেন? ভালো, আলহামদুলিল্লাহ ভালো, ধন্যবাদ আপনাকে। আপনার নামটি বলে আমি চাই যে দর্শক, এই ভিউয়ার যারা আছেন তাদেরকে আপনার নামটি বলুন, পরিচয়টি বলুন। আমি মুকিত, আমি স্ট্যান্ডার্ড ফিনিস অয়েলে ব্র্যান্ডিং অ্যান্ড কমিউনিকেশন ডিপার্টমেন্টে আছি লাস্ট ওয়ান ইয়ার থেকে। সো এবার হচ্ছে যে আমরা মেলায় এসেছি, মেলায় খুব ভালো একটা এক্সপিরিয়েন্স আমাদের হয়েছে, আমরা হচ্ছে যে আমাদের অডিয়েন্স যারা ছিল তাদের সাথে আমরা এঙ্গেজমেন্ট, ডিরেক্ট একটা এঙ্গেজমেন্ট আমরা করার ট্রাই করেছি। সো যারা এতদিন থেকে আমাদের সাথে ছিল আমরা তাদেরকে হচ্ছে যে কিছুটা ইয়ে দেওয়ার জন্য, রিওয়ার্ড দেওয়ার জন্য আমরা একটা র্যাফেল ড্রয়ের আয়োজন করেছি, যেটা হচ্ছে যে এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে ইয়া করা আছে। সো এখানে হচ্ছে যে আমরা তিনটা মেগা গিফট দিচ্ছি, সেটা হচ্ছে যে একটা হচ্ছে যে আমাদের শার্পের 8 কেজি আপনার ওয়াশিং মেশিন, সেকেন্ড প্রাইস হচ্ছে যে একটা শাওমি মোবাইল ফোন, অ্যান্ড থার্ড হচ্ছে একটা মাইক্রোওয়েভ ওভেন। আচ্ছা, তার মানে তিনটি চমক, ওয়াশিং মেশিন, শাওমির মোবাইল ফোন এবং মাইক্রোওয়েভ ওভেন। মানে যারা এখান থেকে কিনেছেন এবং যারা বিজয়ী বুঝতেই তো পারছেন যে তারা কি নিয়ে যাবেন, আর যারা মিস করেছেন তারা আশা করব যে আগামী বছর বাণিজ্য মেলায় ফিনিশের প্যাভিলিয়ন বা মিনি প্যাভিলিয়ন বা স্টলে আসা একদমই ভুলবেন না, এবং অবশ্যই ফিনিশের যে ফেসবুক পেজটি আছে সেটিতে হচ্ছে লাইক দিবেন এবং আপডেট থাকবেন, এবং ফেসবুক পেজটি সম্পর্কে একটু জানতে চাইবো। জি, আমাদের ফেসবুক পেজে এবার আমরা বেশ কিছু ক্যাম্পেইন আমরা স্টার্ট করেছিলাম, যেমন হচ্ছে যে আমরা অলরেডি, আমার সিনিয়র রেদন ভাই বলেছেন যে আমরা হচ্ছে সমাজে একটা চেঞ্জ আনতে চাচ্ছিলাম, যে ঘরের ঘর তো আমার আমার আমারও সবার, কিন্তু মানে শুধুমাত্র মহিলাদের যে ঘরের কাজ করতে হবে এমন তো কোনো কথা নেই। সো হচ্ছে যে আমি যদি বাসায় যে যদি আমার মা বোন আর হচ্ছে আমার ওয়াইফ যারা থাকবে তাদেরকে যদি আমরা যদি একটু হেল্প করি, তাহলে হচ্ছে যে আমরা খুব হেলদি এবং একটা সুখী ফ্যামিলি আমরা হচ্ছে লিভ করতে পারবো। সো ওই কনসেপ্ট থেকে আমরা হচ্ছে যে একটা ইয়ে নিয়ে এসেছি, নট হার জব অনলি, যেটা নিয়ে হচ্ছে যে আমরা বেশ কয়েকদিন ক্যাম্পেইন চালিয়েছি, সাধারণ মানুষজন যারা ছিল তাদের হচ্ছে যে আমরা মতামত নিয়েছি যে তারা হচ্ছে যে তারা কী ধরনের চায়। আসলে বেসিক্যালি আমাদের সমাজটা যদি আমরা মনে করি যে একটু ইয়া টাইপের, বাট দেখতে পাচ্ছি যে অনেকে কিন্তু আমাদেরকে সাপোর্ট দিচ্ছে, সবাই বলতেছে যে না ভাই আপনারা যেটা করছেন আপনারা খুব ভালো কাজ করছেন, আপনারা এটা করেন আমরা আপনাদের সাথে আছি, এটা আছে। আর হচ্ছে যে আপনি যেটা গিফটের কথা বলেছেন, আমরা বেসিক্যালি আমরা সারা বছরই মোটামুটি আমরা চাই যে আমাদের যারা ইয়া থাকে ফাইনাল এন্ড ইউজার থাকে তাদের সাথে আমরা যাতে একটু ইন্টারেক্টিভ থাকার জন্য আর কি। সো আমরা এই মেলা উপলক্ষে আমাদের কিন্তু আরও বেশ কয়েকটি ক্যাম্পেইন ছিল গিফট দেওয়া, যেমন হচ্ছে যে রোল দ্য হুইল ছিল, স্পিন দ্য হুইল ছিল, এখানে হচ্ছে যে আমরা প্রত্যেক দিন হচ্ছে যে একজন উইনারকে আমরা হচ্ছে যে আমাদের স্পেশাল একটা গিফট হ্যাম্পার ছিল সেটা হচ্ছে আমরা প্রত্যেকদিন একটা দিয়েছি অলরেডি। আজকে 30 দিনে প্রায় 30 জন এসে আমাদের কাছ থেকে আমাদের যে স্পেশাল খুবই লুক্রেটিভ আমাদের যে ভাই জিৎসেন প্যাকটা আছে এটা নিয়ে গিয়েছিলেন।
আমি কিন্তু শুরুতেই আপনাদের এখানকার একজন কর্মকর্তা রেদওয়ান ভাইয়া ওনার সাথে কথা বলছিলাম এবং জানতে পেরেছি যে বিগত বছরে যে ক্রেতা এসেছিলেন তারা খুঁজে খুঁজে প্যাভিলিয়নটি আপনাদের প্যাভিলিয়নটি খুঁজে বের করেছেন, আপনাদের এখান থেকে পণ্য কিনেছেন, তো একটা আত্মীয় শুধু ক্রয় বিক্রয়ের মধ্যেই কিন্তু সম্পর্কটা আটকে নাই, একটা আত্মিক সম্পর্ক তৈরি হয়েছে ক্রেতাদের সাথে, মেলায় আগত দর্শনার্থীদের সাথে। তো এই যে র্যাফেল ড্র যে পুরস্কারের যে আয়োজনটি করেছেন, এটি কি প্রতি বছরই করে থাকেন নাকি এই বছরই করলেন? এটা আমরা মেলায় গত বছর আমরা করেছিলাম, ইনশাল্লাহ পরবর্তীতে আমরা যতবার আসবো ইনশাল্লাহ প্রত্যেকবারই আমরা চাবো যে আমাদের যারা ফাইনাল এন্ড ইউজার আছে ওদের সাথে আরেকটু আমরা ইন্টারেক্টিভলি আমরা কমিউনিকেশন রাখতে পারি, ওরা জাস্ট অ্যাটলিস্ট যে ইয়া করতে পারে যাচ্ছে ঠিক আছে আমি ফিনিশে আসলাম, আমি হচ্ছে যে আমি এই জিনিসটা আমি রিওয়ার্ড পেয়েছি। এখনও যদিও জানি না আমরা এখানে কারা ইয়া পাচ্ছে, বাট হচ্ছে যে ইনশাল্লাহ কেউ না কেউ পাবে। এখানেই হচ্ছে যারা ফিনিশ থেকে পণ্য ক্রয় করেছেন এখানেই সেই ফার্স্ট সেকেন্ড থার্ড লাকি তিনটা নাম্বার আছে, মানে তিনজনের নাম আছে, নাম্বার বলবো না, তিনজনের নাম আছে যাদের নাম কিছুক্ষণ পরেই হচ্ছে র্যাফেল ড্রর মাধ্যমে ঘোষণা করা হবে। তবে আরেকটু জানতে চাইবো, শুধু কি প্রথম দ্বিতীয় তৃতীয় এই তিনটাই দিচ্ছেন পুরস্কার নাকি হচ্ছে আরও কোনো পুরস্কার আছে? আমরা হচ্ছে যে আরও সাতজন আমাদের এখান থেকে স্পেশাল গিফট হ্যাম্পার পাবে, তাদেরটা হচ্ছে যে আমরা ইয়া করবো আজকে এখানে আমরা অ্যানাউন্সমেন্ট করবো। হচ্ছে এই তিনজন প্রথম দ্বিতীয় তৃতীয় ছাড়াও হচ্ছে আরও সাতজন যারা পাবেন তাদের নামও হচ্ছে এখানে আছেন, তার মানে কিন্তু শুধু তিনজন পুরস্কার নিয়েই বাসায় যাবে এই জন্য কিন্তু বাকিদের মন খারাপ করার কোনো একেবারেই অপশন নাই, কারণ হচ্ছে আরও সাতজন বিজয়ী ক্রেতার নাম এখানে আছে এবং কিছুক্ষণ পরেই কিন্তু হচ্ছে এই র্যাফেল ড্রর মাধ্যমে হচ্ছে বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। আচ্ছা, প্রতি বছরই তো শুনেছি যে মেলায় আসেন আপনারা, তো এই বছর এসে মেলায় যে এই যে দীর্ঘ একটা মাস যে জার্নিটা গেল, আসলে মেলা মানেই তো মিলন মেলা, মানুষের সমারোহ, দর্শনার্থীদের সমারোহ, এই যে শেষের দিকে মেলা শেষ সময় চলছে তাও কিন্তু দর্শনার্থীদের উপচে পড়া ভিড়, তো এই দীর্ঘ এক মাসের জার্নির যে অনুভূতি সেইটা একটু জানবো। বেসিক্যালি এটা আমার খুব ভালো একটা এক্সপিরিয়েন্স ছিল মেলায়, আমার কোম্পানি আগে অনেকবার এসেছে বাট এটা হচ্ছে আমার প্রথমবার আসা, তো আমি বেসিক্যালি এই জিনিসটা বলতে পারি যে আজকে 31 দিন আজকে মেলা শেষ, আগামীকালকে থেকে আমি মেলাকে ডেফিনেটলি মিস করব। কারণ হচ্ছে যে মেলায় আসার কারণে হচ্ছে যে আমি যেহেতু ব্র্যান্ডিং অ্যান্ড কমিউনিকেশনসে আছি, আমি হচ্ছে যে ডিরেক্টলি আমার যারা হচ্ছে যে কনজিউমার আছে ওদের সাথে কথা বলতে পারছি, এটা কিন্তু খুব ভালো একটা এক্সপিরিয়েন্স আমার জন্য যে আমার প্রোডাক্টের কী অবস্থা, আমার প্রোডাক্টের কোন কোনো জায়গায় কোনো ডেভেলপমেন্ট লাগবে কি না, এরকম সুযোগ কিন্তু আমরা কোম্পানি হিসেবে কিন্তু আমরা সবসময় কিন্তু পাই না। আমরা বেসিক্যালি আমরা বিজনেস করি হচ্ছে যে ইনস্টিটিউশনাল অর বলেন ডিস্ট্রিবিউটরদের সাথে, সো যেহেতু আমরা এখানে সরাসরি কাস্টমারদের সাথে আমরা এঙ্গেজমেন্টের একটা সুযোগ পাচ্ছি, সো অ্যাজ এ ব্র্যান্ডিং প্রফেশনাল আমি মনে করি এটা আমার খুব ভালো একটা এক্সপিরিয়েন্স ছিল। অবশ্যই, কারণ ক্রেতারা যখন একটা দোকানে যাচ্ছে বা একটা সুপার শপে যাচ্ছে সেখানতে কিন্তু জাস্ট কিনে নিয়ে চলে আসে, কিন্তু প্যাভিলিয়নগুলো বা বাণিজ্য মেলায় আসলে যেটা হয় যে ক্রেতাদের সাথে একটা আত্মিক সম্পর্ক তৈরি হয়ে থাকে, তাই যারা মেলায় এবার আসেনি তারা কিন্তু মিস করেছেন, অবশ্যই বলবো মিস করেছেন, কিন্তু আগামী বছর অবশ্যই মিস করবেন না এবং মেলাকে অবশ্যই আমরা আগামীকাল থেকে সবাই মিস করব। আচ্ছা, আমি যে জানতে পেরেছি যে আপনারা তিনটি প্রোডাক্ট মেলা উপলক্ষে বিশেষভাবে নিয়ে এসেছেন, তো এই তিনটি প্রোডাক্ট ছাড়াও কি আগামী বছর ভিন্ন কিছু নিয়ে আসার ইচ্ছা আছে কি না? জি অবশ্যই আছে, অলরেডি রেদওয়ান ভাই বলেছেন যে আমাদের প্রোডাক্টগুলো সম্পর্কে ইন্ট্রোডিউস করে দিয়েছেন, তো আমি একটু বেসিক্যালি বলতে চাচ্ছি যে আমাদের স্ট্যান্ডার্ড ফিনিস অয়েল আমরা বেসিক্যালি ইনসেকটিসাইড অ্যান্ড ডিসইনফেক্টেন্ট প্রোডাক্ট নিয়ে কাজ করছি 1950 সাল থেকে, সো আমরা হচ্ছে যে এই পর্যায়ে এসে আমরা আসলে আমাদের যতগুলো প্রোডাক্ট আছে সেগুলোকে আমরা ডিফারেনশিয়েট করতে চাচ্ছি, সো আপনি যদি দেখতে চান আপনি হচ্ছে যে আমাদের যে প্রোডাক্টগুলো আছে। আচ্ছা, আমি একটু একটু আসি তারপরে দেখি। আচ্ছা, এটা জাস্ট আমাদের যে ভিউয়ার্সরা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য এবং চাইবো যে আরও সামনে আরও বেশ কিছুক্ষণ সময় আমরা থাকবো, আপনারা আমাদের সাথেই থাকবেন এবং চলুন আমি শুনতে চাইবো যে আপনার প্রোডাক্টটা সম্পর্কে একটু বলুন। জি বেসিক্যালি এটা হচ্ছে ফিনরে গ্লাস ক্লিনার, এখানে দেখতে পাবেন যে আমাদের যে ট্রেডিশনাল যে আমাদের যে লোগোটা আছে আপনি দেখেন, এটা হচ্ছে আমাদের ফিনিশ ইনসেক্ট পাউডার, এটা হচ্ছে আমাদের ওয়ান অফ দ্য ভিউয়ার্সদের দেখাবেন, কারণ ফিনিশ কিন্তু মার্কেটে সেই যতদূর 1950 সাল থেকে আছে এবং তাদের লোগো কিন্তু এই একটাই, এটাই হচ্ছে ফিনিশ কোম্পানির লোগো, তো হচ্ছে
আমি জানতে চাইবো, হ্যাঁ আপনি কি বলছিলেন সেটা বলছি যে আমাদের ফিনিস ইনসেক্ট পাউডার এটা হচ্ছে আমাদের ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ব্র্যান্ড। আমাদেরকে সবাই মানে ফিনিস বলতে সবাই কিন্তু বেসিক্যালি এটাই বোঝায়, বাট আমাদের অন্য আরও অনেক প্রোডাক্টগুলো আছে, প্রায় আমাদের 50টা এসকিউ আছে, ঠিক আছে। বাট আমি যেটা দেখাতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আপনি দেখতে পাচ্ছেন নিশ্চয়ই এখানে হচ্ছে যে আমাদের ফিনিসের যে লোগোটা আছে সেটা হচ্ছে রেড কালার, লেখাটা হচ্ছে হোয়াইট কালারের, বাট এখানে দেখেন যে আমাদের এটা হচ্ছে ফিনিস, এখানে কিন্তু লোগোটা একটু চেঞ্জ আছে। ইয়া, এই জিনিসটা বেসিক্যালি করা হয়েছে আমরা আমাদের যে ইনসেক্টিসাইড প্রোডাক্টস আছে এবং ডিসইনফেক্টেন্ট যেসব প্রোডাক্ট আছে সেগুলোকে আমরা একটু ডিফারেন্সিয়েট করতে চাচ্ছিলাম, একটু ডিফারেন্টভাবে সাজানোর চেষ্টা করেছে। আচ্ছা, আমাদের ডিসইনফেক্টেন্ট প্রোডাক্ট, এই প্রোডাক্টগুলোতে আমরা এই ভেরিয়েশনটা নিয়ে এসেছি সো দ্যাট মানুষজন সবাই যাতে ইজিলি যাতে বুঝতে পারে যে কোনটা হচ্ছে যে ডিসইনফেক্টেন্টের জন্য, কোনটা হচ্ছে যে ইনসেক্টিসাইডসের জন্য। এটা ছাড়াও আর কোন প্রোডাক্ট নিয়ে এসেছেন সেটা আর একটু দেখতে চাইবো। এই মেলা উপলক্ষে আমরা এবার আবারও এই ফিনেক্স ফিনেক্স ফ্লোর ক্লিনারটা নিয়ে এসেছি, এটা হচ্ছে পাইন ফ্রেশ। ফিনেক্স ফ্লোর ক্লিনার আমাদের বেসিক্যালি আমাদের তিনটা ইয়াতে করা হয়েছে, তিনটা ফ্লেভারে করা হয়েছে, একটা হচ্ছে ফিনেক্স পাইন ফ্রেশ, একটা হচ্ছে ফিনেক্স ল্যাভেন্ডার, আর একটা হচ্ছে ফিনেক্স লাইম। তো তিনটাই হচ্ছে যে বেসিক্যালি আমরা যখন ফ্লোর ক্লিনিং করি অন্যান্য যেসব ইয়াগুলো আছে ওগুলোর পরে হচ্ছে যে তেমন কোনো স্মেল থাকে না, আপনার বাসায় ঢুকার পরে যদি কোনো একটা স্মেল যদি থাকে তাহলে কিন্তু সারাদিনের ক্লান্তিটাই স্মেল মানে ফ্লোর ক্লিনার স্মেলটাই দূর করে দিতে পারে। আমাদের এই জিনিসটা খুব ভালো একটা জিনিস এসেছে এবং এটা হচ্ছে যে আপনার 7 থেকে 8 ঘন্টা আপনার হচ্ছে এটার ফ্লেভারটা থাকে এই জিনিসটার। একটু করে ছোট্ট করে জানতে চাইবো কোন ফ্লেভারটা দর্শক ক্রেতারা বেশি পছন্দ করেছে। বেসিক্যালি আমাদের ফিনিক্স যে ল্যাভেন্ডার যে ফ্লেভারটা আছে ওইটা হচ্ছে যে দর্শনার্থীরা যথেষ্ট পরিমাণে ওরা অ্যাকসেপ্ট করেছে, ওরা অনেক কিনে নিয়েছে, দ্যাটস ওয়াই আপনি দেখতে পাচ্ছেন আজকে আমরা ওইটা আপনাকে দেখাতে পারছি না কারণ আমাদের স্টক অলরেডি শেষ হয়ে গিয়েছে। না অবশ্যই, মেলা মানেই তো স্টক শেষ হবেই। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার সাথে আবারও কথা বলবো। মেলা মানেই কিন্তু মিলন মেলা, মিলন মেলা মানেই সকল মানুষের হচ্ছে সমাগম এবং ফিনিশ দীর্ঘ এক মাস ধরে, আজকে 31 দিন মেলার চলছে এবং আজকে কিন্তু মেলার সমাপনী দিন এবং এই সমাপনী দিনে ফিনিশ একটি ছোট্ট আয়োজন করেছে যেটাই আপনারা ফিনিশের পেজে ফেসবুক পেজে লাইভলি দেখতে পাচ্ছেন। এবং আমি এখন ফিনিশের মিনি প্যাভিলিয়নে আছে এবং ছোট্ট করে বলে দিই ফিনিশ কিন্তু এবার তৃতীয় স্থান অধিকার করেছে মিনি প্যাভিলিয়নের সেরা পরিষ্কার পরিচ্ছন্নতা বলি বা সাজসজ্জার দিক থেকে। এবং এই যে দীর্ঘ একটি মাসের যে জার্নি, এই যে পথ চলা, এই যে দর্শনার্থীদের সাথে দর্শকদের সাথে তাদের কথা বলা, ক্রেতাদের সাথে তাদের ইন্টারঅ্যাক্ট, এইটা কিন্তু শুধু ছোট্ট মানে 2-3 জন মানুষেরই কিন্তু মানে একসাথে না মানে বলে না যে 10 মেরে করি কাজ হারি জিতি নাহিলাজ, 10 জনের হাত কিন্তু একত্র বদ্ধ হলেই কিন্তু এই একটি এটা কিন্তু খুব কঠিন একটি কাজকে খুব সহজভাবে করা যায়। এবং এই এই যে এই কাজটির সাথে আরও যারা সংশ্লিষ্ট ছিলেন তারা এখানে আছেন, তাদের সাথে ছোট্টভাবে আমরা একটু পরিচিত হব। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার নাম মোহাম্মদ নাসিমুজ্জামান, আমি এইচআরডি ম্যানেজার স্ট্যান্ডার্ড ফিনিস অয়েল কোম্পানি। প্রতি বছর তিনি মেলায় আসেন, এইবার মেলায় এসে যে এই যে দীর্ঘ এক মাস মেলার যে আজকে সমাপনী দিন যাচ্ছে এবং দীর্ঘ এক মাস এই যে ফিনিশ মেলায় ছিল, মেলার প্রাঙ্গণে ছিল, ক্রেতারা এসেছেন, এই এক মাসের জার্নির অনুভূতিটি একটু ছোট্ট করে আমাদের ভিউয়ার্সদের জন্য বলবেন। ধন্যবাদ। আসলে মেলায় নতুন কিছু পাওয়া যায় কারণ নতুন কিছু কাস্টমার পাওয়া যায় যেটা রেগুলার কাস্টমার না, এখানে এসে নতুনভাবে দেখে, সব কিছু ডিসপ্লে একভাবে থাকে এখানে, যার জন্য অনেকে পছন্দ করে জিনিস কিনতে পারে এবং সেখান থেকে দেখা যাচ্ছে নতুন কাস্টমার তৈরি হয়, এটা সবচেয়ে বড় পাওয়া। আর কাস্টমারদের সেবা প্রদান করাই আমাদের জন্য সবচেয়ে বড় মানে সুখের বিষয় এবং শান্তির বিষয়। আমরা চেষ্টা করব ইনশাল্লাহ আরও ভবিষ্যতে নতুন নতুন প্রোডাক্ট আসবে এবং নতুন নতুনভাবে আমরা জনগণকে সেবা দিব, শুধু সারা ঢাকা শহরে না, এটা সারা বাংলাদেশে প্রায় 200 ডিস্ট্রিবিউটরের মাধ্যমে আমরা সারা বাংলাদেশে আমাদের পণ্য ডিস্ট্রিবিউশন করে থাকি এবং এটা ভালো একটা মার্কেট আছে এবং মানুষের প্রয়োজনীয়তা দিন দিন বাড়ছে, আমাদের প্রোডাক্টেরও
আমরা চেষ্টা করছি বেশি পরিমাণে তৈরি করার এবং নতুন নতুন প্রোডাক্ট নিয়ে আসার। 1950 সাল থেকেই তো আপনারা আছেন, ক্রেতাদের সেবা দিয়ে আসছেন, এবং অবশ্যই এটা মানতে হবে যে পরিষ্কার পরিচ্ছন্নতা কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ। কারণ যতই কাজ করি, যতই সারাদিন ব্যস্ত থাকি বা বাড়ি বসে ঘুমাই বা না কেন, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কারণ সুস্থ থাকতে হলে পরিষ্কার পরিচ্ছন্ন অবশ্যই থাকতে হবে, এবং সেই ক্ষেত্রে অবশ্যই ফিনিশকে ধন্যবাদ জানাবো যে এই এত যুগ যুগ ধরে আমাদের সবাইকে সেবা প্রদান করে আসছে। তো এই যে বললেন যে সেবা প্রদান করাই মূল কাজ, অনেক ক্রেতারা এসছেন, বিভিন্ন প্রোডাক্ট নিয়ে এসছেন, কিন্তু মেলায় আসে যে আশাটা নিয়ে এসছেন সেটা কতটুকু পরিপূর্ণ হয়েছে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আমরা মনে করি আমাদের যে আশা নিয়ে এসেছি 100% আমরা আশা পূরণ করতে পারছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি আপনার সাথে আবারও কথা বলবো যদি সুযোগ হয়। আমাদের ভিউয়ার্সদের সাথে আর একটু বলতে চাই যে আমি এখন অ্যানিয়াসকার ফিনিশের প্যাভিলিয়নে আছি, মিনি প্যাভিলিয়নে, এবং ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা 2019-এর আজকে কিন্তু একদম শেষ পর্ব চলছে, শেষ সময় চলছে, এবং ফিনিশ আপনাদের জন্য এই আয়োজনটি করেছে। ফেসবুক লাইভে দেখতে পারবেন ক্রেতারা সরাসরি। একটু ছোট্ট করে জানতে চাইবো যে এই ফিনিশের এই পুরো, হ্যাঁ অবশ্যই সম্পূর্ণভাবে যে করছি কাস্টমসের একজন উচ্চ পদস্থ কর্মকর্তা দিয়ে আমরা র্যাফেল ডোটা লাইভে করছি, যে যিনি পাবেন তিনি পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে লাইভলি দেখতে পাচ্ছেন যা হচ্ছে নিট অ্যান্ড ক্লিন নিউট্রাল পরিষ্কার। একজন কাস্টমসের উচ্চপদস্থ কর্মকর্তা জুবায় সাহেব, প্লিজ। অবশ্যই আপনারা ভিউয়ার্স দেখতে পারলেন যে এটা কিন্তু র্যাফেল ড্র যে আয়োজন করেছিল দীর্ঘ এক মাস ফিনিশ যে বাণিজ্য মেলার প্রাঙ্গণে আছে, এবং ক্রেতারা এখান থেকে যে পণ্যগুলো কিনেছেন সেগুলোর জন্য কিন্তু একটি ছোট্ট কুপন দেওয়া হয়েছিল, এবং কুপনে তাদের নাম আছে, তাদের মোবাইল নাম্বার আছে, এবং যারা বিজয়ী হবেন তাদেরকে অবশ্যই মোবাইল করে জানানো হবে। তো যারা ভিউয়ার্সরা দেখছেন বা যে বিজয়ী হবেন দেখছেন, তার কিন্তু চিন্তা করার কোনো কারণ নেই যে বাণিজ্য মেলা আজকে আসতে পারলাম কি না বা এত ভিড়ঠেলে কীভাবে যাব, কোনো চিন্তা নাই। আপনার মানে পুরস্কারটি কিন্তু পৌঁছে দেওয়া হবে আপনার দোরগোড়ায়। আমি যেটা জানতে পারলাম যে এই যে র্যাফেল ড্রোর আয়োজনটি করা হয়েছে এবং এটি কিন্তু একদম নিরপেক্ষভাবে যেন হয়, সেজন্য কাস্টমসের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এখানে ওনাকে আমন্ত্রণ জানানো হয়েছে যে উনি এই র্যাফেল ড্রোর কুপনগুলো তুলবেন, লাকি যে তিনজন বিজয়ী এবং আরও সাতজন আছেন তাদের নামগুলো তুলবেন। তো সরাসরি আমি চলে যাব তার তিনার কাছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? জি ওয়ালাইকুম সালাম, জি ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনার নামটা জানব? আমার নাম জুবায়ের তালুকদার, আমি এনবিআরে আছি আর কি। তো এখানে আসলে আমি তো মূলত এখানে যেটা আসা, এখানে হচ্ছে আমি একজন পরিদর্শক বা মানে পর্যবেক্ষক হিসেবেই বলতে পারেন এখানে আসা। তো এখানে এসে যেটা দেখলাম যে ফিনিশের এতক্ষণ তো অনেক কিছুই শুনলাম, আপনারাও শুনছেন, তো একটা ব্যতিক্রমী চিন্তা চেতনা এদের মাঝে কাজ করে। আর এখানে ফিনিশ যে কথাটা বলে, আমার যতটুকু বুঝেছি যে ফিনিশ একটা পরিচ্ছন্নতার কথা বলে, শুদ্ধতার কথা বলে, তো ওরা শুদ্ধতা এবং পরিচ্ছন্নতা নিয়ে কাজ করছে। তো আমরা আশা করছি যে ফিনিশের যে শুদ্ধতার ডাক, যে পরিচ্ছন্নতার ডাক, এটা সারা বাংলাদেশে এই শুদ্ধতা আমাদের ঘরে, ঘরের বাহিরে সকল কর্মকাণ্ডে ফিনিশের যে শুদ্ধতা এবং পরিচ্ছন্নতার ডাকটা রয়েছে, এটা দেশের সকল স্তরে প্রতিফলিত হোক, একটা সুন্দর পরিচ্ছন্ন বাংলাদেশ হোক। আপনাকে তো আমন্ত্রণ জানানো হয়েছে যে আজকে যারা বিজয়ী হবে তাদের কিন্তু নাম ঘোষণা করার জন্য, তো এই ধরনের আয়োজনই কি আজকে প্রথম, নাকি এর আগেও এই ধরনের আয়োজনে ছিলেন? এবং আরেকটু ছোট্ট করে তার সাথে জানতে চাইবো যে এই আয়োজনটি এসে ফিনিশ যে এই যে সুন্দর একটি আয়োজন করেছে, কিন্তু মেলায় কিন্তু অনেক স্টল বা অনেক মিনি প্যাভিলিয়ন বা বিগ প্যাভিলিয়নগুলো থাকে, কিন্তু একটু ভিন্ন ধারার একটি আয়োজন, যে ফেসবুকে যে ক্রেতা মানে যে ক্রেতারা এখান থেকে ক্রয় করে নিয়ে গিয়েছেন তারা ফেসবুকে দেখে জানতে পারবেন যে তাদের কে বিজয়ী হয়েছেন, বা যারা ফিনিশকে খুবই ভালোবাসেন, পছন্দ করেন, তারা এই আয়োজনটি দেখতে পারবেন। এই আয়োজনটি আপনার কেমন লাগলো বা এই আয়োজনে এসে আপনার কেমন লাগছে? এই আয়োজনের আসলে ব্যাপারটা হচ্ছে এটা কমপ্লিট সারপ্রাইজের মতো। এখানে ওই আসার পরে হঠাৎ করে আমাকে বলা হয়েছে যে আপনি যেহেতু একটু ভিন্ন ট্র্যাকের বা ভিন্ন জায়গা থেকে আসছেন, আপনি একটা আমরা নিরপেক্ষ লোক দিয়ে করতে চাই। তো এটা কমপ্লিটলি আমার জন্য সারপ্রাইজ, এবং এটা শুধু আমার জন্য না, যারা বিজয়ী হতে যাচ্ছেন এটা তাদের জন্য সারপ্রাইজ। আর আমার এটাই প্রথম অভিজ্ঞতা এবং একটা ভিন্ন মাত্রার অভিজ্ঞতা।
অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনাদের সাথে আবারও কথা হবে, দেখানো হবে। ভিউয়ার্স, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে ফিনিশের স্টলে মিনি প্যাভিলিয়নে আছি আমি অ্যানি আশকার। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা 2019 একেবারে শেষ পর্ব চলছে, শেষ সময়টা কিন্তু চলছে এবং ফিনিশ দীর্ঘ এক মাস ধরে এই মেলা প্রাঙ্গণে ছিল, ক্রেতাদের সেবা দিয়ে আসছে, এখানে বিভিন্ন কম্বো প্যাকেজের ব্যবস্থা করেছিল, বিভিন্ন ধরনের নতুন 3টি প্রোডাক্ট তারা মেলা উপলক্ষে লঞ্চ করেছে এবং এইবার কিন্তু ফিনিশ হচ্ছে তৃতীয় স্থান অধিকার করেছে মিনি প্যাভিলিয়নের সাজসজ্জা এবং পরিষ্কার পরিচ্ছন্নতার উপর ভিত্তি করে। ছোট্ট করে আরেকটু, মানে একদম খুবই সংক্ষেপে, আমাদের সময় একেবারে শেষের দিকে দৌড়াচ্ছে, সময় আসলে কারো ঘড়ির কাঁটার কিন্তু বদ্ধ থাকে না, সময় কিন্তু দৌড়াইতেই থাকে, যেমন বাণিজ্য মেলা একেবারে শেষের দিকে এসে দৌড়াচ্ছে সময় কিন্তু সেভাবে দৌড়াচ্ছে। ছোট্ট করে একটু পরিচিত হব আপনার সাথে, কেমন আছেন? জি ভালো আছি। আপনার নামটা? সৈয়দ নাজমুল হুদা, আমি স্ট্যান্ডার্ড ফিনিস অয়েল কোম্পানির অ্যাকাউন্টস অফিসার হিসেবে কর্মরত আছি। তো আমাদের পথ চলা শুরু হয়েছিল ফিনিশ ফিনাইলের মাধ্যমে সেই 1950 সাল থেকে। তো আমরা এই 1950 সাল থেকে এ পর্যন্ত বাংলাদেশের সাথে আছি, বাংলাদেশের মানে পরিচ্ছন্নতার সাথে আছি। তো আমরা চাই যে ফিনিশের হাত ধরে বাংলাদেশ পরিষ্কার এবং পরিচ্ছন্ন এবং স্বাস্থ্যসম্মত অবস্থার দিকে আগাক। তো আমরা বাণিজ্য মেলায় এবার অংশগ্রহণ করেছি, এর আগেও অংশগ্রহণ করেছি। যাই হোক, বাণিজ্য মেলার অভিজ্ঞতা আমাদের খুবই ভালো, দর্শকদের অনেক মানে আমরা সাড়া পেয়েছি। তো এই দর্শকদের এই উচ্ছ্বাস উদ্দীপনার কে হাতে মানে সাথে করেই আমরা এগিয়ে যেতে চাই। 50 বছর পার হয়েছে, 70 বছর পার হয়েছে। একটু বলতে চাই যে এই জন্যই কিন্তু মানে দর্শনার্থীদের বা ক্রেতাদের যে এই যে উপচেপড়া ভিড় ছিল, ফিনিশের প্রতি এত ভালোবাসা ছিল, সেই ভালোবাসা জায়গা থেকে ক্রেতাদের সাথে যে আত্মিক একটি সম্পর্ক তৈরি হয়েছে, সেই জায়গা থেকে কিন্তু একটি বিশেষভাবে র্যাফেল ড্র মানে একটি পুরস্কারের বিতরণী আয়োজন করা হয়েছে, যেখানে যারা সারা মাসব্যাপী বাণিজ্য মেলার প্রাঙ্গণে এসেছিলেন, ফিনিশ থেকে পণ্য ক্রয় করেছেন, তাদেরকে ছোট্ট করে কুপন দেওয়া হয়েছিল, যে কুপনের একটি ছোট্ট ছোট অংশ এখানে আছে, যেখান থেকে হচ্ছে আমরা মানে লাকি তিনজন বিজয়ীর নাম হচ্ছে লাকি যে তিনজন বিজয়ী ফার্স্ট সেকেন্ড থার্ড যারা হবেন, এই যে ফিনিশ থেকে যারা পণ্য ক্রয় করেছেন তাদের নাম ঘোষণা করা হবে, এই র্যাফেল ড্র বক্সে তাদের নামগুলো আছে বিজয়ীদের, এবং শুধু এই তিনজনও কিন্তু না, আরও 7 লাকি বিজয়ীদের নাম ঘোষণা করা হবে, তাদের জন্য রয়েছে বিশেষ উপহার। এবং এতক্ষণ কিন্তু আমি অ্যানি আশকার আছি ফিনিশের মিনি প্যাভিলিয়নে এবং কিন্তু ফিনিশ এবছর তৃতীয় স্থান অধিকার করেছে পরিষ্কার পরিচ্ছন্নতা এবং প্যাভিলিয়নের সাজসজ্জার উপরে, এবং যেহেতু পরিষ্কার পরিচ্ছন্নতা এবং প্যাভিলিয়নের সাজসজ্জার উপরেই ফিনিশ তৃতীয় স্থান অধিকার করেছে, তো আমি দেখাতে চাই এই হচ্ছে সেই ট্রফি, এবং অবশ্যই আপনাদেরকে এখন আমি ছোট্ট করে পুরো প্যাভিলিয়নটি একটু ঘুরে দেখাবো।
ভিউয়ার্স, এতক্ষণ কিন্তু আপনারা দেখছিলেন যে ফিনিশের প্যাভিলিয়নে আমি অ্যানিয়াশকার এই মুহূর্তে অবস্থান করছি এবং ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা 2019 আজকে শেষ দিন, শেষ সময়, শেষ পর্বটি চলছে এবং ফিনিশের প্যাভিলিয়নে পণ্যগুলো কিন্তু আপনাদেরকে দেখালাম এবং কিছুক্ষণ আগেই বলেছিলাম যে ফিনিশ কিন্তু এবার পরিষ্কার পরিচ্ছন্নতা এবং প্যাভিলিয়নের সাজসজ্জার উপরে ভিত্তি করে তৃতীয় স্থান অধিকার করেছে, তৃতীয় মানে থার্ড পজিশনে আছে মিনি প্যাভিলিয়নের ক্ষেত্রে। এবং ফিনিশকে অভিনন্দন এর আগেও জানিয়েছি এবং আবারও অভিনন্দন জানাচ্ছি এবং অবশ্যই আমাদের এই ফেসবুক লাইভে যারা সংযুক্ত আছেন এখনও আমাদের সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং চমকের কথা বলেছিলাম যে আমাদের সাথে যারা সংযুক্ত হয়েছেন তারা কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত আমাদের সাথে থাকবেন, কারণ ছোট্ট একটি চমকের আয়োজন করা হয়েছে। সেটি হচ্ছে যে পুরো মাসব্যাপী ক্রেতারা যে পণ্যগুলো ক্রয় করেছে ফিনিশের প্যাভিলিয়ন থেকে, বাণিজ্য মেলা থেকে, তাদের জন্য একটি হচ্ছে র্যাফেল ড্র আয়োজন করা হয়েছে, যে পুরো মাসব্যাপী যে তারা পণ্যগুলো ক্রয় করলো সেই একটি কুপন দেওয়া হয়েছিল। কুপনে তাদের নাম আছে, তাদের মোবাইল নাম্বার আছে এবং সেই নাম মোবাইল নাম্বারগুলোকে রাখা হয়েছে এখানকার র্যাফেল ড্রোর এই বক্সে। এবং একটু জানিয়ে দিতে চাই সেই মাহিন্দ্রক্ষণ কিন্তু চলে এসেছে, যে মাহিন্দ্রক্ষণ যেটির জন্য আমরা অপেক্ষা করছিলাম, যে এই র্যাফেল ড্র থেকেই নাম ঘোষণা করা হবে, তিনজনের নাম তোলা হবে, তিনজন বিজয়ীর যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হবে এবং অবশ্যই এবং তার সাথে আরও সাতজনকে পুরস্কৃত করা হবে। এবং এই পুরস্কার বিতরণের জন্য নিরপেক্ষভাবে যেন এটি সম্পন্ন হয় সেজন্য কাস্টমসের একজন কর্মকর্তা আমাদের মাঝে উপস্থিত আছেন, আগেই তিনার সাথে আমরা পরিচয় করিয়ে দিয়েছি, তিনি আছেন। এবং আমাদের কিন্তু খুবই ভালো লাগছে যে আমরা কিন্তু বাঙালি, বাঙালি কিন্তু বাংলা ভাষাটিকে, যেহেতু এটি ভাষার মাস চলছে, সেই জানুয়ারি থেকে বাণিজ্য মেলা শুরু হয়েছিল কিন্তু ভাষার মাসে এসে শেষ হচ্ছে, এবং এই ভাষার মাসে অবশ্যই এই যে মাতৃভাষা বাংলাটিকে আমরা পেয়েছি, এই মাতৃভাষা বাংলাটি আজকে যে এই যে উৎফুল্লভাবে খুবই আনন্দে এত উচ্চ কণ্ঠে ভাষা মায়ের ভাষায় কথা বলছি, এর পিছনে যারা আত্মত্যাগ রয়েছে যাদের, তাদের সবাইকে আমি অ্যানিয়াশকার এবং ফিনিশে পরিবার খুবই শ্রদ্ধার সাথে স্মরণ করছি, তাদের সবাইকে আমাদের তরফ থেকে শ্রদ্ধা জানাই। এবং ভাষার এই মাসে অবশ্যই আমরা চেয়েছি যে মেলার শেষ দিনে যে র্যাফেল ড্রর আয়োজনটি হবে এটি যেন একদম নিরপেক্ষভাবে হয়, এই জন্যে একজন কাস্টমসের কর্মকর্তা আমাদের সাথে আছেন এবং যারা লাইভে দেখছেন আমাদের সাথে লাইভে আছেন ফেসবুক লাইভে, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। চলে যাই তাহলে একটু, হ্যাঁ আমি প্রথমে যিনি তৃতীয় স্থান অধিকার করেছে, আচ্ছা এত সহজেই কি নাম তুলে ফেলবো, মানে তৃতীয় স্থান অধিকার তো করেছেন, তৃতীয় স্থান যে যিনি তৃতীয় পুরস্কারটি পাচ্ছেন সেই পুরস্কারটি কি একটু বলে দেন আমাদের ভিউয়ার্সদের জন্য? মাইক্রোওয়েভ ওভেন। তার মানে যিনি পুরো মাস কষ্ট করে মেলায় এসেছেন এবং এই তৃতীয় পুরস্কারটি পাবেন, এই বাসায় নিয়ে যাবার পরে মজার মজার খাবার কিন্তু তৈরি করবেন এবং খাবেন, তাহলে বুঝতেই পারছেন যে মেলায় এসে কিন্তু পণ্য ক্রয় করার মধ্যে শুধু মজাই আলাদা এবং আনন্দ শুধু আলাদা না, এখানে কিন্তু লাভও আছে। তো চলুন চলে যাই, তৃতীয় স্থান যিনি অধিকার করেছে ওনার নামটি এখন জানব। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু সম্পূর্ণ নিরপেক্ষভাবে, যে অনেকে ধারণা হতে পারে যে মানে মেলা থেকে ক্রয় করেছি বলেই হয়তো ফিনিশ যে আয়োজনটি করেছিল যে র্যাফেল ড্র আয়োজন করা হবে, পুরস্কৃত করা হবে ফার্স্ট সেকেন্ড থার্ড, সেটি যেন নিরপেক্ষভাবে হয় এবং সবাই যেন সরাসরি দেখতে পায়, এজন্য ফিনিশ একটি লাইভ প্রোগ্রামের আয়োজন করেছে। একটি ছোট্টভাবে এই আয়োজনটি আপনারা ফিনিশের ফেসবুক পেজে দেখতে পাচ্ছেন সরাসরি, এবং এটিকে দেখতে পেলেন যে আমরা কিন্তু এই বক্সটিতে হচ্ছে লাকি যে বিজয়ী তাদের নাম রেখেছি এই কুপনগুলোতে, এবং খুবই উল্টিয়ে পাল্টিয়ে, বাংলা সুন্দর করে বলি, উল্টিয়ে পাল্টিয়ে কিন্তু আমরা নামগুলোকে দিলাম, যে নিজ থেকেই যে পরিচিত একজনের নাম তুলেছি সেটা যেন কারো মনে না হয়, সম্পূর্ণ নিরপেক্ষভাবে হয়ে থাকে। এবং অবশ্যই আমরা এখন তৃতীয় যিনি পুরস্কার পাচ্ছেন তিনার নামটি তুলব অবশ্যই। আচ্ছা তৃতীয় যিনি হয়েছেন, আচ্ছা পুরস্কারটি যদি দিয়ে দিই তাহলে আমাদের কি লাভ বলুন তো?
অবশ্যই আমাদের লাভ আছে, আপনাদের ভালোবাসায় আমাদের লাভ। ভালোবাসা থেকে বড় আর কিছুই হতে পারে না। এই ভালোবাসার টানেই তো বাণিজ্য মেলাটি প্রতি বছর আয়োজন করা হয়ে থাকে। ভালোবাসার টানেই কিন্তু ফিনিশ প্রতি বছরই মেলায় আসেন এবং ভালোবাসার টানেই কিন্তু আপনারা এখান থেকে পণ্য ক্রয় করে নিয়ে যান, এবং সেই পণ্য ক্রয় করার পরে যে প্রতি বছরই কিছু পুরস্কারের আয়োজন করা হয়ে থাকে, সেই পুরস্কারের এবারেও আয়োজন করা হয়েছে পুরস্কারের, এবং সেখান থেকেই তৃতীয় যিনি হয়েছেন তিনার কুপনটি আমার হাতে আছে, এবং তিনার কুপন নাম্বারটি আমি বলে দিতে চাই। শূন্য, তার পরের সংখ্যা কী হতে পারে, কী চান কী হতে পারে তার পরের সংখ্যাটা? শূন্য আট তিন শূন্য, জিরো এইট থ্রি জিরো। হ্যাঁ, তৃতীয় যিনি পেয়েছেন তিনার কুপন নাম্বারটি হচ্ছে 0830। আমি অবশ্যই সবাইকে অনুরোধ করব যে তৃতীয় যিনি হয়েছেন তেনার জন্য একটি ছোট্ট করে হাতে তালি করতালি হবে, অসংখ্য ধন্যবাদ। এবং তৃতীয় যিনি হয়েছেন তাকেও অগ্রিমভাবে ধন্যবাদ জানাচ্ছি আমাদের পক্ষ থেকে। কুপনটি আমি আপনার কাছে দিয়ে দিলাম, এটি আপনার কাছে সযত্নে রেখে দিন। হ্যাঁ, ছোট্ট করে বলে দিই, এই যে তৃতীয় দিনই হয়েছেন তিনার নাম আমরা তৃতীয় পুরস্কার কিন্তু কুপনের পিছনেই লিখে রাখলাম। এবার এখন চলে যাব, বেশি সময় নিব না, যে দ্বিতীয় স্থান অধিকার করেছেন তিনি। হ্যাঁ, দ্বিতীয় তিনার নামটি একটু তুলুন। হ্যাঁ, অবশ্যই, এই জন্যই কিন্তু এই যে ফেসবুক লাইভের আয়োজন করা হয়েছে। হ্যাঁ, যে কুপনটি আমার হাতে এখন আছে তিনি দ্বিতীয় স্থান অধিকার করেছেন, এবং তিনার কুপন নাম্বারটি হচ্ছে 0583 0583 0583। কুপন নম্বরের যিনি দ্বিতীয় স্থান অধিকার করেছেন তিনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবার চলে যাব সেই লাকি ওয়ান যিনি আছেন, আচ্ছা এটার পিছনে, হ্যাঁ একটু দ্বিতীয় স্থান অধিকার করেছেন সেটি আমরা লিখে নিচ্ছি। হ্যাঁ, যেহেতু প্রথম হয়েছেন একটু অপেক্ষা করেনি না, যে একটু ভাজিয়ে একটু মিলিয়ে আমরা কুপনটি তুলি। হ্যাঁ অবশ্যই, আচ্ছা আমি একটু চাইবো যে লাকি ওয়ান যিনি হয়েছেন, যিনি প্রথম হয়েছেন তিনার কুপন নাম্বারটি অবশ্যই আমাদের মাঝে, যিনি আমাদের আজকের অতিথি আছেন উনি বলবেন অবশ্যই। আচ্ছা ধন্যবাদ, আসলে ওই যারা যারা এখন পর্যন্ত পেয়েছেন সবার জন্য আগাম শুভকামনা। একটু বলবো যে যিনি প্রথম হচ্ছে তাকে কি এত অল্প স্বরেই বললে হবে, একটু মানে উৎফুল্লভাবে আনন্দিত হয়ে একটু উচ্চকণ্ঠেই বলুন না তার কুপন নাম্বারটা। যিনি প্রথম হয়েছেন তার কুপন নাম্বারটি হচ্ছে 0573 0573। ধন্যবাদ আপনাকে এবং অভিনন্দন জানাচ্ছি যিনি প্রথম হয়েছেন তার কুপন নাম্বারটি হচ্ছে 0573 0573। আপনাকে অসংখ্য অভিনন্দন জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি, এবং অবশ্যই প্রথম যিনি হয়েছেন তার কুপন নাম্বারটির পিছনে আমরা হচ্ছে তিনি যে প্রথম হয়েছেন প্রথম পুরস্কার পেয়েছেন সেটি লিখে রাখছি। এবং এই পর্যায়ে আমাদের মাঝে যিনি আমন্ত্রিত অতিথি ছিলেন আজকের এই যে আমাদেরকে বিজয়ী গণনা করার জন্য বিজয়ী ঘোষণার ক্ষেত্রে আপনি এসেছেন আমাদের মাঝে ছিলেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। যদিও সময় স্বল্পতার কারণে আপনাকে আমরা দীর্ঘ সময় পাচ্ছি না, এই কষ্ট মানে এই আক্ষেপটা একটু থাকবে, বাট আশা করব যে আগামী বছর আপনাকে আমরা আবারও পাবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আসার জন্য। আপনাদেরকেও ধন্যবাদ, ফিনিশকে ধন্যবাদ যেরকম একটা সুন্দর আয়োজন করার জন্য। আর আমি আবারও বলতে চাচ্ছি যে যে একটা সুন্দর ইভেন্ট করেছে ওনারা, ওনারা এই ইভেন্টগুলি ওনাদের অব্যাহত থাকবে এবং আরও ভালো ভেরিয়েশন নিয়ে সামনের দিকে আরও নতুন মাত্রা ওনাদের সেবায় যোগ থাকবে, ওনারা আরও ভালো ভালো প্রোডাক্ট নিয়ে আসবেন আমাদের গ্রাহক যারা আছেন তাদের চাহিদার দিকে খেয়াল রেখে। এবং আমরা যেই পরিচ্ছন্ন এবং শুদ্ধ বাংলাদেশ গড়তে চাচ্ছি তার অন্যতম অংশীদার ফিনিশ হোক, এটাই আমাদের চাওয়া। ফিনিশ সুন্দর বাংলাদেশ গড়া সহযাত্রী হবে এটাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের মাঝে থাকার জন্য, আমাদেরকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ।
আচ্ছা ভিউয়ার্স, যারা ছিলেন আমাদের সাথে ছিলেন এবং আছেন এখনও পর্যন্ত, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন যে ফিনিশ আয়োজন কিন্তু একটি ছোট্ট পর্বের অনুষ্ঠান। আমি আনিয়াসকার এই মুহূর্তে ফিনিশের মিনি প্যাভিলিয়নে আছি এবং আজকে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা 2019 একেবারে শেষ দিন, শেষ পর্ব, শেষ সময় চলছে এবং অবশ্যই শুনতে পাচ্ছেন কিন্তু যে প্যাভিলিয়নের বাইরে আমাদের দর্শনার্থীদের যে কলরব, এটা মেলার যে আনন্দ সেইটা কিন্তু আমি মনে করি যে আপনারা একটু হলেও শুনতে পাচ্ছেন। এবং এই যে এতক্ষণ আমরা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় যারা হয়েছেন পুরস্কার পেয়েছে তাদের নামটি ঘোষণা করেছি এবং আপনি কিছুক্ষণ আগে আমাকে বলেছিলেন যে শুধু এই তিনটি পুরস্কারই কিন্তু না, আরও সাতজন পুরস্কৃত হবেন, তো সেই সাতজনকে এখন কিভাবে আমরা বাছাই করব? আমরা হচ্ছে যে আমাদের এটা আজকে আমরা করে ফেলবো, বাকি সাতজন যারা আছে ওইটা আমরা শর্ট আউট করে ফেলবো এবং এখানে আপনি দেখেছেন যে মোবাইল নাম্বার নেওয়া আছে, আমরা ওনাদেরকে ফোন করে ওনাদেরকে প্রোডাক্ট আমরা পৌঁছিয়ে দেব। প্রোডাক্টগুলো কি ওনাদেরকে বাসায় পৌঁছে দিবেন নাকি আপনাদের অফিসে এসে ওনারা নিয়ে যাবেন? জি, ওনাদেরকে আমরা প্রোডাক্টটা বাসায় পৌঁছিয়ে দিব। জি, বাকি সাতজনের নাম হচ্ছে এই সময় স্বল্পতার কারণে এবং অনুষ্ঠানটি অবশ্যই একেবারে অনুষ্ঠানের শেষ সময়ে চলে এসেছি আমরা এই জন্যে এখন বাকি সাতজনের নাম আমরা ঘোষণা করতে পাচ্ছি না, কিন্তু অবশ্যই সেই সাতজনকে বাছাই করে তাদেরকে হচ্ছে তাদেরকে কল করে, তাদেরকে মোবাইলে ফোন করে, তাদের মোবাইল নাম্বার যেহেতু কুপনে দেওয়া আছে এবং বাকি ফার্স্ট সেকেন্ড থার্ড যারা হয়েছেন তাদেরকে কল করে তাদের পুরস্কারগুলো জানিয়ে দেওয়া হবে, তারা কী পুরস্কার পেয়েছেন, কী কে কোনতম স্থান অধিকার করেছে। আর হচ্ছে আমাদের এই যে এতক্ষণ যে আপনারা দেখছিলেন যে ফিনিশ এই আয়োজনটি করেছে, অবশ্যই ফিনিশকে অসংখ্য ধন্যবাদ জানাবো যে এত সুন্দর একটি ভিন্ন ধারার, ভিন্ন ধরনের, ভিন্ন চিন্তাধারার একটি অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। কারণ মেলা প্রাঙ্গণে কিন্তু অনেক স্টল, অনেক প্যাভিলিয়ন, তারপরে অনেক মিনি প্যাভিলিয়ন, বড় প্যাভিলিয়ন বা বিগ প্যাভিলিয়ন, অনেক প্রোডাক্ট, অনেক দেশি বিদেশি অনেক পণ্যের কিন্তু সমারোহ থাকে। হ্যাঁ, এবং এই এই যে সমারোহ, এর মধ্যে এই যে ক্রেতাদের আগমন, এই যে আমাদের দর্শনার্থীদের আগমন, একটি মিলন মেলায় পরিণত হয় বাণিজ্য মেলার প্রাঙ্গণ এবং সেইখান থেকেই ক্রেতাদের কথা চিন্তা করে ক্রেতাদের সাথে একটি আত্মিক সম্পর্ক তৈরি হওয়ার মাধ্যমে ফিনিশ এই আয়োজনটি করেছে ফেসবুক পেজে লাইভ দেখার জন্য। যারা এতক্ষণ সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি আনিয়াসকার আজকের মতো বিদায় নিব ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা 2019 এই ফিনিশের প্যাভিলিয়ন থেকে। অবশ্যই আপনাদের সবাইকে ধন্যবাদ জানাবো এবং আগামী বছর বাণিজ্য মেলায় আসার জন্য আপনাদেরকে আমন্ত্রণ থাকবে। অবশ্যই ফিনিশের প্যাভিলিয়নে আসবেন বা মিনি প্যাভিলিয়নে আসবেন বা বড় বিগ প্যাভিলিয়নে আসবেন, আপনাদের পছন্দের পণ্যটি ক্রয় করে নিয়ে যাবেন এবং ফিনিশ এই যে দৈনন্দিন জীবনে আমাদেরকে পরিষ্কার পরিচ্ছন্নতার ক্ষেত্রে এত উপকার করছে, আমাদের পাশে আছে পথ চলার সাথে, সেই জন্য ফিনিশকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আনিয়াসকার আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। যারা সাথে ছিলেন তাদেরকে আবারও ধন্যবাদ এবং ফিনিশ কোম্পানি এবং ফিনিশ কোম্পানির সকল কর্মকর্তা এবং এই দীর্ঘ এক মাস যারা মাঠের বাণিজ্য মেলার প্রাঙ্গণে ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন এবং অবশ্যই ভাষায় এই মাসকে, মাতৃভাষাকে ভালোবাসবেন, দেশকে ভালোবাসবেন, দেশ হচ্ছে মা, দেশের প্রতি আমাদের সবার কর্তব্য আছে, আমাদের নিজ নিজ জায়গা থেকে আমাদের সেই কর্তব্যগুলো আমরা পালন করে থাকবো। সবাই কাছ থেকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন।